আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো রয়েছি, খুব ভালো মানে ভীষণ ভালো রয়েছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আর হ্যাঁ, ভীষণ কেন ভালো রয়েছি সেটা তোমাদেরকে আমি বলছি। অ্যাকচুয়ালি আমি এসেছি আমার বাবার বাড়িতে, তো এখন বাজে দুপুর আড়াইটে। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এখন যাব, একটু কেনাকাটা করার রয়েছে, পুজো তো চলেই এসছে, তো পুজোর শপিং তো শুরু করতেই হবে। এখন থেকে শুরু না করলে বড্ড বেশি দেরি হয়ে যাবে, আর আমরা মেয়েরাই বুঝি আগে থেকে শপিং না করলে শেষে গিয়ে কীরকম জ্বালাতনে পড়তে হয়। তো চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসবো, কোথায় কোথায় শপিং করছি, কী কী কিনছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি। এখন আমি, আমার মা আর আমার ছেলে বেরাবো, তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখো এখন পুজোতে নতুন নতুন কী উঠছে, কী জামা কাপড়। তোমাদের জন্য ভিডিওটা একটু হেল্পফুল হলেও হতে পারে, হতে পারে কি আমি বলতে পারি, হেল্পফুল হবে তোমাদের ভিডিওটা। এখন তো ওয়েদার একদম খুব মানে বৃষ্টি হচ্ছে, মেঘ করে রয়েছে, তাও এর মধ্যেই বেরাবো। দেখা যাক, রাস্তাঘাটে মনে হচ্ছে বৃষ্টি কবলে পড়তে পারি, তবুও কেনাকাটা তো আর বৃষ্টির জন্য থেমে থাকবে না। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তোমাদের। দেখো আকাশের অবস্থাটা, দেখো মেঘ করে রয়েছে ভালোই, আর বৃষ্টি নামবে নামবে করছে, বুঝতে পারছি না কি করব। তো চলো বেরিয়ে পড়া যাক। আমরা অ্যাটলাস শ্যামবাজার পৌঁছে গেছি। সামনেই তো জন্মাষ্টমী, আর গোপাল ঠাকুরের কী সুন্দর সুন্দর জামার কালেকশন, আর আমার গোপালের জামা আমি এখান থেকে কিনতে এসেছি। রাত্রেবেলা এতটাই রাত হয়ে গেছিলো, আমরা রাত করে ফিরেছি, রাত্রে এসে তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি, আর বাড়িতে এসেও কোনো কিছু শেয়ার করতে পারিনি। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, তাই আর তার মধ্যে রাজদীপও খুব মানে ঘুম পেয়ে গেছিলো, খুব জ্বালাতনও করছিলো, তো রাত্রিরা তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি। আর আমি কী কী কিনেছি এবং আমার এক্সপিরিয়েন্স কোনোটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তাই সকালবেলা চলে এসেছি। আজকে আরেকটা দিন শুরু হয়ে গেছে, বাট আমার ব্লগটা কন্টিনিউ হচ্ছে।
তোমাদের সাথে সবটা শেয়ার করব। আগে তোমাদেরকে ফটাফট দেখিয়ে নিই কী কী কেনাকাটা করেছি। আচ্ছা, ফার্স্ট আমি শুরু করব আমার মায়ের একটা শাড়ি দিয়ে। আমার মায়ের দেখো এই দেখো খুব সুন্দর হয়েছে না? এটা আমার মা কেন মায়ের থেকে নিয়ে আমিও পরতে পারবো। পুরো হোয়াইট কালারের জামদানি, খুব সুন্দর শাড়িটা, পুজো আর যে কোনো অকেশনে এটা পরা যাবে। পুরো ফুল বডিতে এরকম ওয়াক করা রয়েছে। আর দেখো আঁচলটা খুব সুন্দর না আঁচলটা, ঠিক আছে? এইটা এটা হোয়াইট জামদানি, এটা আমি মায়ের থেকে নিয়ে বলেছি যে আমি করবো। আর এটা গেল একটা শাড়ি। আরেকটা ফার্স্টে আমার পছন্দের একটা জিনিস আমি কিনেছি, দেখো তোমরা সবাই জানো এইগুলো খুব উঠেছে ব্লাউজগুলো। এই দেখো জানা কেমন হয়েছে ব্লাউজটা, ব্যাক সাইডটা হচ্ছে ঠিক এইরকম, ঠিক আছে? ঠাকুরের সুন্দর সুন্দর পা আঁকা রয়েছে, ঠিক আছে? আর এখানে একটা হাতাটা পুরোটা যাবে, এখানে একটা বো আছে, খুব সুন্দর। এবার আমি আমার একটা শাড়ি দেখাবো। আমি আমার শাড়ি দেখানোটা স্টার্ট করি। এবার এটা হচ্ছে দেখো কাশ্মীরি স্টিচ দিয়ে আর কি, মানে কাশ্মীরি মিনাকারি, ঠিক আছে? ভুলেও যাই। আর পুরো অল ওভার এরকম সুতো দিয়ে কাজ করা রয়েছে। আর এটা হচ্ছে পাড়ের জায়গাটা গোল্ডেন সুতো দিয়ে কাজ করা, মানে ওটা আঁচল, আর এই পাড় আঁচল পাড় একরকম, আর ফুল বডিতে এই কাজটা করে। এটা পুরো একটা সফট সিল্কের ওপরে রয়েছে। আর নেক্সট আমি তোমাকে একটা শাড়ি দেখাবো। অ্যাকচুয়ালি আমার শাড়ি কেনাটা হচ্ছে শুধু পুজোর জন্য না, আমার বোনের বিয়ে রয়েছে সামনে, তো এক কাজ আর কি দু কাজ করে নিয়েছি। এটা দেখো পাড়ের কাজটাতে, এটা হচ্ছে ব্রোকেট কাতান, ওকে? তো সারা শাড়িতে অল ওভার এই কাজটা করা রয়েছে। দেখো কালারটা খুব সুন্দর, যেরকম দেখছো ক্যামেরাতে সামনাসামনি সেম। আচ্ছা, এবার তোমাদেরকে আমি আঁচলের দিকটা দেখাবো। আঁচলেও এরকম কাজ করা একদম জরির, খুব ভালো, ভীষণ গর্জেস শাড়ি এটা আর কি। বিয়ে বাড়িতে পরাও যাবে, সব কিছুই পরা যাবে আর কি। আর রয়েছে দেখো নেক্সট আমার এই শাড়িটা, এটা হচ্ছে এই শাড়িটাতে আমি ফিদা হয়ে গেছি এক কথা। এটা যে তসর সিল্ক, তোমাদের কেমন লাগবে জানি না, বাট আমার খুব ভালো লেগেছে শাড়িটা। কম্বিনেশানটা খুব ভালো, রেডের মধ্যে ব্লু, আর এই যে ব্লুটা দেখছো না, এই ব্লুটা শাইনিংটা দারুণ, কম্বিনেশানটা খুব ভালো। ক্যামেরাতে হয়তো ভালো আমি দেখাতে পারছি না। তো আরেকটা আমি দেখাবো, এটা আমার মা কিনেছে এই শাড়িটা, আর এটা হচ্ছে কাঞ্জিবরম সিল্ক, পাটটা ব্লু দেখতেই পাচ্ছ, আর পুরো ফুল বডি হচ্ছে পিঙ্ক কালার। এটা হচ্ছে পাটলি পাল্লু স্টাইলে শাড়িটা। তো আমার ছেলের জামাকাপড় এখনও কেনা হয়নি, সবাই ভাববে বাবা নিজের ছেলের জামাকাপড় না কিনে আগে নিজেরটা কিনে ফেলেছে। আসলে ওর সাইজ আসছিলো না, আমার ঠিক পছন্দ হচ্ছিল না, তো ওরা বললো যে নেক্সট আরও কালেকশন আসবে তখন আসতে, কেননা আমার যেটা পছন্দ হয়েছে সেটা ওর সাইজে খুব প্রবলেম করছিলো, ওরটা কিনবো আস্তে আস্তে। আরও জিনিসপত্র আরও কেনার বাকি রয়েছে, আমার হাজব্যান্ডেরও একটা সেট কেনা হয়েছে, সবটা একটা ভিডিওতে দেখালাম না, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব। আর ওই জুয়েলারি সেটা সেটা সব তো কিনতেই হবে, আমাদের তো কেনাকাটা শেষ হয় না মেয়েদের, তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব শেয়ার করবো। আর হ্যাঁ, তোমরাও কিন্তু আমাকে দেখাতে ভুলো না পুজোতে কী কী শপিং করছো, ওকে? তো আমি তো স্টার্ট করে ফেলেছি, তোমরাও স্টার্ট করে দাও তাড়াতাড়ি, নাহলে পরে গিয়ে কিন্তু হিমশিম খেয়ে যাবে। ব্লাউজ বাঁধে দিতে, ড্রেস বাঁধে দিতে, এই প্রবলেমগুলো কিন্তু খুব হয়, ঠিক আছে? তো আজকের মতন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার ভিডিও যারা এখন নতুন দেখছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নোটিফিকেশান বেলটা প্রেস করে দিও, ওকে? তো আজকের মতন টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো এবং সুস্থ থাকো।